আসসালামু আলাইকুম, আমি স্বপ্ন, আমি রুনা ব্লগস অ্যান্ড কিচেন থেকে বলছি। আমি আজকে আপনাদের দেখাবো হলো পেরি পেরি চিকেন। এটা আমি gorthek.com থেকে অর্ডার করেছিলাম, তো একদিনে পেয়ে গিয়েছি। কালকে অবশ্যই আরেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি। এখন এটা আমি খুলবো, খুলে আপনাদের দেখাবো এটা কিভাবে, এটা পুরো সব কমপ্লিটই করা থাকে, আমার যতটুকু জানা, শুধু ভাজতে হয়। তো দেখি বের করে কয় পিচ আর কেমন দেখতে, দেখতে কেমন আর খেয়ে ভাজলে বুঝবো যে রান্না করলে ভাজলে কেমন লাগে। এটা দেখাচ্ছি, এই যে দেখেন সব মিক্সড করে দেওয়া আছে, এটার মধ্যে সব মশলা দেওয়া। কয় পিস তা দেখবো এখন, এটা পড়তে থাকো, আমি একটু দেখতে থাকি যে এখানে কয়টা পিচ, কয়টা পিস আছে। হ্যাঁ, ওরা একদম সব, ওরা সব একদম দিয়ে দেয়, মিক্সড করে দিয়ে দেয়, শুধু এটা আমার ভাজার পালা, আর কোনো কাজ নাই। এ হলো দুই পিস, এখন এটা আমি ভাজবো। দুই পিসকে একদম ওরা মেরিনেশন করে, মেরিনেট করে তারপরে দেয়। হ্যাঁ, এটা ফ্রোজেন করে রাখে ওনারা, যে আমার যা মনে হচ্ছে, কারণ ফ্রোজেন না করলে কী হবে। আর এই দেখেন, এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়, এটা পাওয়া যায় উইংস, আর এটা হলো আপনার বারবিকিউ, আর এটা হলো ওই যে এটা, এটা হলো পেরি পেরি চিকেন। হ্যাঁ, এটি, এটা হলো থাইল্যান্ড একটা খাবার, ইন্দোনেশিয়ান খাবার, কোরিয়ান খাবার, যেটা মালয়েশিয়ান খাবার, এভরিথিং, জাপান, মানে আপনার যত যত আপনার কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে পেরি পেরি চিকেন পাবেন। আপনার যদি যেতে ইচ্ছে করে বা খেতে ইচ্ছে করে বললে হবে, পেরি পেরি চিকেন তো দেন, দিয়ে দিবে। আর হলো আপনারা যে অর্ডার দেওয়ার জন্য, এটা হলো সবচেয়ে সুবিধাদায়ক জিনিস, যেটা আমি দেখাচ্ছি আপনাদের, যেটা অর্ডার দেওয়া যাবে এইভাবে। আর যদি আপনি ইয়েতে যান, অর্ডার যান কীভাবে দেওয়া দিয়ে, হ্যাঁ এটা gorthek.com-এ অর্ডার করবেন, আর আপনি পেজে গেলেই দেখতে পারবেন, যেখানেই যান আপনি মোবাইল দিয়ে ইয়ে করলেই, সার্চ করলেই পেয়ে যাবেন gorthek.com। আর এটা দেখেন হালাল লেখা আছে, হালাল কোয়ালিটি লেখা আছে, হালাল লেখা আছে, হালাল দেখবেন। আর এটা হালালই তো হবে, বাংলাদেশের জন প্রোডাক্ট। আর ওনারা দিয়েছে কি জার্মান, জার্মান মানে এটা আসলে অ্যাকচুয়ালি জার্মান থেকে এটার উৎপত্তি, সৃষ্টি এটার জার্মান থেকে, তারপর অন্যান্য দেশে এটার বিচরণ শুরু হয়েছে। যাই হোক, যে খেতে যাবেন এটাও আমি দিয়ে দিলাম। আবার হলো ফেসবুকে ইয়েতে যাবেন, গেলে আপনি এই gorthek.com-এর এটা পেয়ে যাবেন, সব কিছু পাবেন, সব কিছু পাবেন, সব কিছু পাবেন, সব কিছু পাবেন, যেটা খেতে ইচ্ছে করে, রান্নাও পাবেন। হ্যাঁ, রান্না করা অনেক জিনিস আছে ওদের, আবার আপনি আপনার কাছেও আছে, যেটা আপনি নিতে চান সেটা আপনার অর্ডার করতে, আপনারা সবাই অর্ডার করতে পারবেন। আমি এটার যা খেয়েছি মোটামুটি ভালো খেয়েছি, এটা খেয়ে দেখবো এবং আপনাদের বলবো। কাল আরেক দিনও আমি ইয়ে খেয়েছি, রামেন খেয়েছি, লালটা বেশ মজা, মানে রামেন যেমন ঝাল হওয়ার প্রয়োজন তেমনই ঝাল, তেমনই মজা। আবার এটাও এর আগে আবার আমি ইয়ে খেয়েছি, কুলফি, কুলফিটা দারুণ টেস্টি, এখন এটা খাচ্ছি, এখন খেয়েও জানাবো যেটা কেমন। হ্যাঁ, দুই পিস আপনার রেট হলো এই যে 289 টাকা, এ হলো এটার রেট। তো ঠিক আছে, তো এখন আমি যাই চুলার মধ্যে, যাই আপনাদের একটু দেখাই ভেজে খাবো। পেরি পেরি চিকেনের সাথে আমরা রুটি খাবো, এই জন্য নিয়ে নিলাম কয়েকটা রুটি। এখন চিকেনটা ভাজবো, ভাজার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম, সামান্য একটু তেল নিয়ে নিলাম। হ্যাঁ, তেলে এগুলো তো মাখানো আছে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজতেছি মাত্র দিলাম, এরপর উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো এটাকে।
এই যে ভাজতেছি আস্তে আস্তে, এটা একটু আস্তে আস্তে ভাজতে হয়, কারণ এটা মশলাটা পুরোই মিক্সড হয়ে যাবে এটার সাথে, তখন খেতে ভালো লাগবে। আর এর সাথে আমি রুটি ভাজতেছি, রুটিটা ভেজে নিচ্ছি আরেকটা পাত দিয়ে, দুই চুলাই কাজে লাগাই দিলাম, দুই চুলাই একদিক দিয়ে ওটা হচ্ছে আর একদিক দিয়ে এটা ভেজে নিচ্ছি। আমি রুটিটা ভাজা হয়ে যাবে, ওদিক দিয়ে ওটাও হয়ে যাবে আমার, তাহলে একসাথে হয়ে গেলো কাজটা আমার। ওইটা ভাজা হলে তারপর আপনাকে আমি দেখাবো, আর রুটি তো জানি রুটি ভাজা হয়েছে। হয়ে গেল আমার পেরি পেরি চিকেন, সাথে নিয়ে নিলাম রুটি ভেজে। আপনাদের ইচ্ছু হলে আপনারা নান দিয়ে খেতে পারবেন, বাটার নান বলেন, গার্লিক নান বলেন, যেটাই বলেন ওইটা দিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি, আমার ঘরে রুটি ছিল তাই আমি রুটিটা ভেজে নিলাম এই, আর নান বানানোর তেমন সময় পাইনি, তবে নান দিয়ে খেতে নাকি খুব টেস্ট। তবে খেয়ে দেখবেন যেভাবেই খেতে ইচ্ছে করে, শুধুও খেতে ভালো লাগে, ধনে পাতা, লেবু চিপে এগুলো দিয়ে খাবেন, দরকার হলে একটু সাথে একটু সালাদ করে নেবেন, তাহলে এটা মার্ভেলাস হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে, আর গ্রানটা অদ্ভুত, গ্রানটা এত সুন্দর যে ফ্লেভারটা এত ভালো যে আপনাদের কী বলবো। দুইটা রান যদিও 300 টাকা প্রায় পড়ে, তাতেও মনে হয় যে ভালোই লাগলো, আর খেতে অবশ্যই ভালো লাগবে। কি দেখাবো, দেখেন কি সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, মানে বলার বাইরে ভালো লাগছে, আর ফ্লেভারটা এত ভালো যে বলার বাহিরে। এটা নিজেও ঘরে করে খাওয়া যাবে, সব মশলা যদি দেওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। এখন আমি একটু ইয়ে করছি, আমার ছেলেকে একটু খাওয়ায় দেখাচ্ছি যে কেমন হয়েছে জিনিসটা। হ্যাঁ, এখন একটু খাক, খেয়ে বলুক কেমন মজা হয়েছে। মজাটা অস্থির, অস্থিরকর মজা, এত মজা যে আপনাদের কি বলবো। আর একটু নিচে ঝাল আছে, অস্থির মজা এবং ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করবেন তারা এই পেরি পেরি চিকেনটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বা নিজে ঘরে বানিয়ে যদি খেতে চান তাহলে মুরগিকে অনেকক্ষণ মেরিনেশন করে সব কিছু সব মশলা দিয়ে, গোলমরিচ তো অবশ্যই দিবেন, এবং সব মশলা দিয়ে এটা মেখে রেখে দিবেন। তারপরে এটা আপনি কী করবেন, ঘন্টা দুই চারেক পরে এটা আপনি ফ্রাই করবেন, সাথে নিয়ে নেবেন গার্লিক নান বা বাটার নান, যে কোনো কিছু, সাথে রুটি, পরোটা, যে যেটা খেতে ইচ্ছে, সাথে সালাদ, এভরিথিং নিতে পারেন। আমি নিয়ে নিলাম কিছু ধনে পাতা, আর নিয়ে নিলাম হলো লেবু, কারণ লেবুটা দিয়ে দিলে একটু টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে, খেতে অনেক মজা লাগবে। আর আসলেই খেতে নাকি খেতে বেশ মজা, ওহ দারুণ দারুণ কি বলবো, একদম মনে হয় যেন শিক্ষা পাব না কি বলবো আমি, মানে ওই টাইপের একটা মজা, আর ভিতরে জুসি জুসি একটা ব্যাপার, মানে ভিতরে মনে জুস ভরা এমন। তা আমি গরম দেখে আমি ভেঙে দেখাচ্ছি না আপনাদের, ঠান্ডা হলে খাবো, খেয়ে অবশ্যই আপনাদের বলে দিলাম যে খেতে খুবই মজা হয়েছে, মজা লেগেছে। হ্যাঁ, আমার ছেলে বলেছে এটা দিয়েছে মানে দারুণ হয়েছে, দারুণ মজা, তো অবশ্যই সবাই খাবেন, আর ঘর থেকে .com থেকে অর্ডার করবেন, আর নিজে না হয় রেডি, নিজে না হয় রেডি করে বানিয়ে খাবেন। ব্যাস এই আলাপ এখন শেষ করলাম, আমার রিভিউ হলো এটা ছিল বেশ মজা, টেস্টি এবং জুসি পেরি পেরি চিকেন। আবার পরে আপনাদের সাথে আবার কোনো একদিন দেখা হবে, আজকে আল্লাহ হাফেজ।